এই সেক্টরে অ্যাসাইন্ড এডাব্লিউসি হচ্ছে 29, আর এডাব্লিউসি ওপেন হচ্ছে 22। আজ 25 তারিখ, 25শে অক্টোবর 2024, এটা হচ্ছে আজকের স্ট্যাটাস। তো দেখতে পারছি এই সেক্টরের 29টা অ্যাসাইন্ড এডাব্লিউসির মধ্যে 22টা এডাব্লিউসি ওপেন হয়েছে, এখনও 7টা এডাব্লিউসি ওপেন হয়নি। তো কোন কোন 7টা এডাব্লিউসি ওপেন হয়নি সেটা যদি আমরা দেখতে পাই, তাহলে আমাদের ক্ষেত্রে মনিটরিংটা খুব ইজি হয়ে যায়। তো সেই 7টা সেন্টারের যে ওয়ার্কার দিদিরা রয়েছেন, তাদেরকে জাস্ট রিমাইন্ডার দিলেই হয়ে যায়, তারা ওপেন করে দেবেন, বা যদি তাদের কোনো সমস্যা থাকে সেটা অফিস এন্ড থেকে ওপেন করে দেওয়া যায়। তো মনিটরিং এর ক্ষেত্রে এই এটা ভীষণ সুবিধাজনক। যখন আমরা পোষণ পোর্টাল থেকে মনিটরিং করি, তখন কি হয়, ব্যাকডেটেড যে ডেটাগুলো সেটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ কোন সেন্টার ওপেন আর কোন সেন্টার ক্লোজ, তো সেই ডেটাটা এটা কারেন্ট ডেটের পাওয়া যায় না, পোষণ পোর্টাল থেকে পাস ডেটাগুলো পাওয়া যায়। কিন্তু এরকম যদি একটা প্ল্যাটফর্ম থাকে যেখানে আমরা এভরিডে, শুধুমাত্র দিনের দিনের বলবো না, সেই মুহূর্তের যদি স্ট্যাটাসটা আমরা দেখতে পাই, তাহলে আমাদের ক্ষেত্রে মনিটরিং করাটা ভীষণ ইজি হয়ে যাবে। তো আজকে সেটা নিয়েই আমি ডিসকাস করব। আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন যে কিভাবে এডাব্লিউসি স্ট্যাটাসটা, অর্থাৎ এডাব্লিউসি ওপেন হয়েছে কি ক্লোজ হয়েছে, বা এডাব্লিউসির আরো কিছু ডিটেল যেটা ডেলি ট্র্যাকিং, সেই স্ট্যাটাসটা আপনারা এই প্ল্যাটফর্ম থেকে রেগুলার মনিটরিং করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিও থাম্বনেল আর সাবজেক্ট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজ কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আজ একটি প্ল্যাটফর্মের কথা বলবো যেখান থেকে এডাব্লিউসির ডেলি স্ট্যাটাস, অর্থাৎ এডাব্লিউসি ওপেন না ক্লোজ সেই স্ট্যাটাস, এবং তার সাথে সাথে ডেলি ট্র্যাকিং এর যে ডেটাগুলো সেগুলো আপনারা রেগুলার মনিটরিং করতে পারবেন, মানে কারেন্ট ডেটাগুলোই আপনারা দেখতে পারবেন। কাজে এই ভিডিওটা মেনলি আইসিডি সুপারভাইজার দিদিদের জন্য, কারণ সুপারভাইজার দিদিরাই এগুলো মনিটরিং করেন এবং তাদেরকে এভরিডে মনিটরিং করতে হয় যে কোন সেন্টারগুলো ঠিকঠাক করে পোষণ ট্র্যাকারে ওপেন হলো না বা ক্লোজ থাকলো। সেই সেই মনিটরিংগুলো যেহেতু সুপারভাইজার দিদিরাই করেন, কাজে এই ভিডিওটা মেনলি সুপারভাইজার দিদিদের জন্য। যদি কোনো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এটা দেখেন, তাহলে আপনারা স্কিপও করতে পারেন। আমি সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। গুগল প্লে স্টোর থেকে সাপোর্টিভ সুপারভিশন এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে ফোনে। গুগল প্লে স্টোরে সাপোর্টিভ সুপারভিশন লিখে সার্চ করতে এই অ্যাপটি আসে। এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন আপনাদের ফোনে। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আমি অ্যাপটিকে সরাসরি ওপেন করব। দেখুন, অ্যাপটি ওপেন করতে এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ লগ ইন আইডি আর পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। তো এবার এই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড এটা আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। এটার জন্য আমাদের পোষণ ট্র্যাকার পোর্টালে যেতে হবে। পোষণ ট্র্যাকার পোর্টাল থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পোষণ পোর্টালে চলে এসেছি, এখানে ডিপার্টমেন্ট লগ ইন এ ক্লিক করব। এবার এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আর এই যে সিকিউরিটি কোডটা, এটা দিয়ে লগ ইন করবো। লগ ইন করে উপরে 3 লাইনসে ক্লিক করেছি। ক্লিক করতে দেখুন এই অপশনগুলো চলে আসে, এগুলো সবাই আপনারা জানেন। এবার মাস্টার লিস্টে ক্লিক করব। মাস্টার লিস্টে ইউজার্স, ইউজার্সে ক্লিক করছি। সিলেক্ট সেক্টর করে সেক্টরটাকে সিলেক্ট করতে হয়। আমি আপাতত সবটাই সার্চ করতে চাইছি, সেজন্য সার্চ অপশনে ক্লিক করব। সার্চ করতে প্রত্যেকটা সেক্টর ওয়াইজ এখানে ডিটেলগুলো চলে আসছে। আমি প্রত্যেকটা ডিটেল আর দেখাচ্ছি না, শুধুমাত্র যেটা প্রয়োজন ততটুকুই দেখাবো। দেখুন এখানে এসএস অ্যাক্সেস, এখানে যেটা নো করা আছে সেটা কিন্তু অবশ্যই ইয়েস করতে হবে। তাহলে এর জন্য কি করতে হবে, এডিট করে ঠিক করতে হবে। এডিটটা আমরা অ্যাকশন কলমেই পেয়ে যাচ্ছি, তো এডিটে ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন এখানে লেখা আছে, একবারে মাঝখানে লেখা আছে গিভ অ্যাক্সেস টু সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ। তো এইখানে আমি অ্যাক্সেসটাকে ইয়েস করব, মানে অ্যাক্সেস দেব। তো এটা রেড হয়ে গেল, রেড হয়ে যাওয়ার পর সেভ করে দেব। সেভ করে দিলে তার মানে হচ্ছে সাপোর্টিভ সুপারভিশন অ্যাপটা এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে খোলা যাবে, মানে সেই ইউজার আইডি পাসওয়ার্ড যেটা দিয়ে আপনারা ইনফ্রাস্ট্রাকচার আপডেট করেন। তো সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওই সাপোর্টিভ সুপারভিশন অ্যাপটা যেটা আপনারা দেখলেন সেটা লগ ইন করা যাবে, কিন্তু অ্যাক্সেসটা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এই এটা আমি সেভ করছি। সেভ করার পরে আমি সরাসরি চলে যাচ্ছি সাপোর্টিভ সুপারভিশন অ্যাপে।
আমি অ্যাপে চলে এসেছি, এবার আমি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব। দেখুন লগ ইন হয়ে গেছে। এবার এই সেক্টরে, মানে যেহেতু সেক্টর ওয়াইজ লগ ইন ক্রিডেনশিয়ালসগুলো আলাদা, ফোন নাম্বারটা অবশ্যই আলাদা হবে আর পাসওয়ার্ডটাও যে যার মতো সেট করে নিতে হবে। তো এই সেক্টরের ক্ষেত্রে, এই সেক্টরটার আমি সাপোর্টিভ সুপারভিশন অ্যাপে অ্যাক্সেস দিয়েছি, আমি একটু আগে জাস্ট দেখালাম। তো এখানে দেখুন লেখা আছে এই সেক্টরে অ্যাসাইন্ড এডাব্লিউসি 27 আর এডাব্লিউসি ওপেন হচ্ছে 24। মানে এই সেক্টরে 27টা এডাব্লিউসির মধ্যে 24টা এডাব্লিউসি আজ এই মুহূর্ত পর্যন্ত ওপেন হয়েছে। তো আমি যদি ওপরে ভিউ অপশনটায় ক্লিক করি তাহলে ডিটেলে দেখতে পাওয়া যাবে কোন তিনটে সেন্টার এখনো পর্যন্ত ওপেন হয়নি সেটা দেখতে পাওয়া যাবে। তাই জন্য আমি ভিউ অপশনে ক্লিক করছি। এখানে প্রত্যেকটা সেন্টার ওয়াইজ এডাব্লিউসি স্ট্যাটাসটা শো করছে, কোন সেন্টারটা ওপেন হয়েছে এবং কখন ওপেন হয়েছে সেই টাইমটাও এখানে শো করছে। এবং এখানে যে রেড কালারের তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ডিটেলটাও দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে কোন সেন্টারটা ক্লোজ আছে। তো এখানে দেখুন এই সেন্টারটা ক্লোজ আছে। তো এই সেন্টারটা ক্লোজ আছে মানে এই সেন্টারের ওয়ার্কার দিদি যিনি, তাকে একবার বললেই তিনি ওপেন করে দিতে পারবেন। তো এক্ষেত্রে আমাদের প্রত্যেক দিনের মনিটরিংটা খুবই ইজি হয়ে যাচ্ছে। এখানে যে তিনটে সেন্টার এখনো পর্যন্ত ওপেন হয়নি, সেই তিনটে সেন্টারের মধ্যে যদি একটা সেন্টার আমি এখন ওপেন করি তাহলে বোঝা যাবে যে সেটা এখানে রিফ্লেক্ট করছে কি না। তো যে কোনো একটি সেন্টার যেটা ওপেন হয়নি সেরকম একটা সেন্টার আমি চুজ করছি এবং সেটা পোষণ ট্র্যাকার অ্যাপ থেকে ওপেন করে দিচ্ছি। এখন দেখুন 24টা এডাব্লিউসি ওপেন দেখাচ্ছে। আমি একটা এডাব্লিউসি ওপেন করব, তারপরে দেখব যে এটা সঙ্গে সঙ্গে রিফ্রেশ করলে সেই ডেটাটা শো করছে কি না। দেখুন আমি এডাব্লিউসি স্ট্যাটাস এখানে ওপেন করে দিচ্ছি, এটা আমি ওকে করছি। আজকের ডেট এখানে শো করছে 25শে অক্টোবর 2024। তো এই যে আমি ওপেন করলাম, এটা সাপোর্টিভ সুপারভিশন অ্যাপে রিফ্লেক্ট করছে কিনা এবার দেখব। সাপোর্টিভ সুপারভিশন অ্যাপে চলে এসেছি, এবার রিফ্রেশ করার পালা। রিফ্রেশ করছি, দেখুন এখানে 25 হয়ে গেছে। মানে আমি জাস্ট একটু আগে দেখালাম যে 24টা সেন্টার ওপেন ছিল, এখন একটা সেন্টার যেহেতু আমি ওপেন করলাম তাই জন্য এখানে আপডেট হয়ে গেল, সঙ্গে সঙ্গে 25টা হয়ে গেল। এডাব্লিউসি ওপেন যে সংখ্যাটা সেটা তো আপডেট হয়ে গেছে দেখতেই পাচ্ছি। এবার ভিউ অপশনে ক্লিক করে দেখে নেব যে যে সময়ে আমি পোষণ ট্র্যাকারে ওপেন করলাম সেই সময়টাও রিফ্লেক্ট করছে কিনা ঠিকঠাক। তো ভিউ অপশনে ক্লিক করছি, দেখুন এই সেন্টারগুলো আগে থেকেই ওপেন ছিল। আমি যে সেন্টারটা ওপেন করলাম এখন পোষণ ট্র্যাকারে সেই জায়গায় যাব। এখানে একটা সেন্টার ক্লোজ রয়েছে, সেটা আমি ওপেন করিনি, যেটা করেছি সেটা হচ্ছে এই সেন্টারটা। দেখুন আমি বিকেল 4টে 2 ওপেন করেছি, তো এখানে ওপেন স্ট্যাটাস শো করছে সময় 4টে 2 PM, মানে বিকেল 4টে 2-তেই যে ওপেন হয়েছে সেই সময়টাও শো করছে। আর ওই যে বললাম যে অ্যারো চিহ্নটা রয়েছে রেড কালারের, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করলে ডেইলি ট্র্যাকিংয়ের বাকি যে তথ্যগুলো সেগুলোও দেখতে পাওয়া যাবে। তো এবার দেখুন যে মনিটরিংটা ইজি হচ্ছে কি না, দিনের দিন কোন সেন্টারটা ওপেন আছে কোন সেন্টারটা ওপেন হয়নি সেই স্ট্যাটাসটা আপনারা দিনের দিন পাচ্ছেন, এবং এতে করে মনিটরিংটা আরও ভালো হচ্ছে কি না সেটা নিজেরাই বুঝতে পারবেন। এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে যতটা পারবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।